আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, আর তারপরেই দেবীপক্ষের সূচনা। মহালয়া মানেই পুজোর আনন্দের আরম্ভ। আর এই মহালয়াতে মহিষাসুর মর্দিনী দেখার জন্য এক্সাইটেড থাকে দর্শক। বলাবাহুল্য, এই বছর বিভিন্ন চ্যানেলে ভিন্ন ভিন্ন থিম রেখেছে। এই বছর স্টার জলসাতে দেখা যাবে ইয়া চণ্ডী। সম্প্রতি একাধিক টিজার রিলিজ হয়েছে, যাতে মুখ্য চরিত্র অর্থাৎ মহিষাসুর মর্দিনী হিসেবে দেখা যাচ্ছে সোনামণি সাহাকে। বেশ মানিয়েছে তাকে। তবে প্রথম থেকে এই বছর স্টার জলসার দেবী দুর্গারূপে যার থাকার কথা ছিল তিনি হলেন সোলাঙ্কি রায়। তার জনপ্রিয়তার কথা মাথায় রেখে তাকেই প্রধান ভূমিকাতে রাখতে চেয়েছিল চ্যানেল। তাহলে কেন শেষ মুহূর্তে তাকে সেখান থেকে বাদ পড়তে হয়? আর মহিষাসুর মর্দিনীর পরিবর্তে দেবীর একটি ছায়ারূপে তাকে দেখা যাচ্ছে কেন? অনেক দিন ধরে সেই নিয়ে চলছে আলোচনা। টিজারে সোলাঙ্কির হালকা মেকআপে যে অপূর্ব রূপ ফুটে উঠেছে তাতেই বিভোর দর্শক। তবু আক্ষেপ, মহিষাসুর মর্দিনী হতে পারলেন না কেন? জানা যায় যে সময় মহালয়ার শুটিং এবং কাস্টিং হচ্ছিল সেই সময় গাঁটছড়া ধারাবাহিকের হানিমুনের স্পেশাল পর্ব চলছিল, তাই অনেক সময় লেগেছে শুটিংয়ে। তাছাড়া সোলাঙ্কিকে ছাড়তে চায়নি ধারাবাহিকের সংস্থা, তাই কোনো উপায় না দেখে তাকে সেই ভূমিকা থেকে বাদ পড়তে হয়। বলাবাহুল্য, তাতে মন ভেঙেছে অসংখ্য দর্শকের। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।